عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিশেষ একটা কারণে আজকে কিছু কথা বলার জন্য আমরা বাধ্য হয়েছি। আপনারা জানেন যে ইউসিসি, এটা আপনারা সকলেই জানেন, ইউনিফর্ম সিভিল কোড, যেটা ভারত সরকারে মানে আনার জন্য ষড়যন্ত্র করেছে। এইটাকে আমরা আসাম থেকে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার এবং অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে আমরা নচ্ছাদ করেছি, আমরা কোনো কারণে ইউসিসিকে গ্রহণ করব না। তার একটা কারণ আছে, তার কারণটা হলো এইটা, আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের ভিতরে একটা সংবিধান আছে আর সংবিধানের জরিয়তে ভারতটা চলে। আর আপনারা সকলেই জানেন যে বাবা ভীমরাট আম্বেদকরের যেটা সংবিধান, ওই সংবিধানে স্পষ্ট ভাষায় 239 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে ভারতের প্রত্যেক মুসলমান তিনাদের কোরআনকে মানে তিনারা চলতে পারবে। কিন্তু কথাটা হলো এইটাই যে ভারতের যেটা সংবিধান, ওই সংবিধান কিন্তু আমাদেরকে পাওয়ার দিয়েছে যে আমরা কোরআন ও হাদিসকে মানতে পারবো। ওদিকে আপনারা যেহেতু যদি ইউসিসিটা আনা হয়, ইউনিফর্ম সিভিল কোডটা যদি আনা হয়, তাহলে আমাদের তো অনেক প্রবলেম হবে। যেহেতু আল্লাহর কালাম, এটা তো আমরা বদলি করতে পারবো না কোনো কারণেই। যেরকম আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, কোরআনের কোনো একটা হরফকে, কোরআনের কোনো একটা অক্ষরকে বদলানো কোনো কারণে সম্ভব হয় না। যার কারণে আমরা ইউনিফর্ম সিভিল কোডকে আমরা কোনো কারণে আমরা মানতে পারবো না। দ্বিতীয় একটা কথা, কথাটা হলো এইটা যে আসামের ভিতরে আমি ব্যক্তিগত কিছু কাজ, ইসলামের কাজ করি কারণে, যেহেতু আমি একজন, আমি একটা মুফতি, মুফতি হিসাবে আমার ইসলামের কাজ আমি প্রচার করতে পারবো, এইটা ভারতের সংবিধানে আমাকে অথরিটি দিয়েছে বা আমাকে পাওয়ার দিয়েছে। তো এইটা নিয়ে কেউ যদি আমার বিরোধিতা করে, এটা একটা বাস্তব কথা হইতে পারে না, সঠিক কথা হইতে পারে না। বিগত এই কথাগুলো বলার দুইটা কারণ আছে। ফার্স্ট কারণটা হলো, আপনারা ইতিমধ্যে এক সপ্তাহের ভিতরে আপনারা গম পাবেন যে আমার বাড়িটা দরং জেলা, আপনারা সকলেই জানেন। কিন্তু আমি বিশেষ কিছু বলতেছি না, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে অ্যারেস্ট করার একটা ষড়যন্ত্র চলতেছে। আর আপনারা জানবেন হয়তো বা দুই একদিনের ভিতরে আমাকে অ্যারেস্টও করা হবে। আর ইতিমধ্যে আমি থানার নামটা বলি না, থানায় আমার লোকেল গ্রামের মানুষকে ডাইকা থানার আইসি, থানার ওসিএ আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে যে মুফতি মকিবুর রহমানকে যদি অ্যারেস্ট করা হয়, ওনার জন্য কতটুকু মানুষ বাইরে হয়ে আসবে, কতটুকু মানুষ প্রতিবাদ করবে। এর জরিয়তে কি বোঝা যায় যে তার মানে এটা ওরা ষড়যন্ত্র আরম্ভ করেছে যে মুফতি মকিবুর রহমানকে যে কোনো প্রকারে অ্যারেস্ট করা লাগে। তার কারণ কি, অ্যারেস্ট করার কারণ কি? এক নম্বর কারণ হলো যে আমার মুখটা বন্ধ থাকে না, তার কয়েকটা কারণ আছে। অন্যায়, এই আসামের ভিতরে থাকে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশের ভিতরে অন্যায়কে যদি আমরা অন্যায় বলে বলতেই না পারি, শুদ্ধকে যদি শুদ্ধ বলে বলতেই না পারি, এটা একটা কেমন কথা হইল? শুদ্ধ কথা বলার জন্য, সঠিক কথাটা বলার জন্য, উচিত কথাটা বলার জন্য আপনি যদি বলেন যে মুফতি সাহেবকে যে কোনো প্রকারে অ্যারেস্ট করা লাগে, ওইটা আপনার ব্যক্তিগত কথা। আপনি অ্যারেস্ট করলেই তো আর আপনি লাট বাহাদুর হয়ে যাবেন না, আমরা কোর্টে চলে যাব। কোর্ট তো আছে না, আদালত তো আছে না, আমরা সেশনে যাব, তারপরে না হয় জজ কোর্টে যাব, তারপরে যদি না হয় হাইকোর্টে যাব, তারপরে না হলে আমরা সুপ্রিম কোর্টের ভিতরে যাব। অ্যারেস্ট পুলিশে আমাকে অ্যারেস্ট করতে পারে, এটা বড় কথা না। আরেকটা কথা আপনাদেরকে বলি যে আমার যতটুকু শরীর আছে, অথবা 85-86 কেজি ওজন আছে, তার থেকে কিন্তু আমার ডাবল আমার কলিজাটা সবচেয়ে বেশি বড়, এই কথাটা আপনারা মনে রাখবেন। অ্যারেস্ট করতে পারেন, এটা সাধারণ কথা, আজকে না হয় কালকে আপনি অ্যারেস্ট করতে পারেন, করতে পারেন। এইটার জন্য যে অ্যারেস্ট করবেন কারণে যে আমার মুখ বন্ধ হবে বা আমি কোনো কথা বলবো না, অন্যায়কে নেই বলে কবো, নেইকে অন্যায় বলে কবো, এটা আমার জড়িয়ে কমসে কম হইতে পারে না। এটা আমি খোলা ওপেন মঞ্চে বলতেছি, যদি আমাকে অ্যারেস্ট করতে হয় আপনারা করতে পারেন। আমি অফিসেই থাকি সবসময় মঙ্গলদৈ, আমি ঘরেই থাকি সবসময়, আমাকে যে কোনো মুহূর্তে আমাকে তারপরে ধরা লাগবে না। তো আমাকে ফোন করলে হবে যে অমুক থানাতে আসেন, আমাকে ফোন করলেই হবে যে আপনি এসপি অফিসে আসেন, আমাকে ফোন করলেই হবে যে আপনি অমুক জায়গাতে আসেন, আপনাকে অ্যারেস্ট করাবো, বাস সিম্পল কথা। কিন্তু তার জন্য আমাকে ধরার জন্য প্ল্যানিং করা লাগবে, আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করা লাগবে, আমার গ্রামের মানুষকে থেকে রিপোর্ট নেওয়া লাগবে। আজকের তারিখ পর্যন্ত আমি এমন কোনো কাজ তো করি নাই যেটা আমি মানে সরকারের বিরুদ্ধে করেছি বা দেশের বিরুদ্ধে করেছি বা সংবিধানের বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি। আমার তো মনে হয় না যে আমি সংবিধানের বিরুদ্ধে কোনো কথা আমি বলেছি। হ্যাঁ, যদি পুলিশে যদি ভাবে যে আমার থেকে গুন্ডা কেউ নয়, পুলিশে যদি এই কথা ভাবে যে আমি সর্বসর্বা, এটা তো হইতে পারে না।
কারণ আপনারা পুলিশ যারা আছেন অফিসার যারা আছেন আপনারা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদেরকে দরমা দেওয়া হয়। 3 টাকার সাবুনকে আমরা 10 টাকা দিয়ে কিনি, 2 টাকার কলগেটকে আমরা 20 টাকা দিয়ে কিনি, 1 টাকার বিস্কুটকে আমরা 10 টাকা দিয়ে কিনি, 30 টাকার পেট্রোলকে আমরা 100 টাকা দিয়ে কিনি। তার মানে কি? এগুলো ট্যাক্স যায় না, এই ট্যাক্সগুলো তো সরকারের কাছে জমা হয়, তারপরে তো সরকারে দরমা দেয়। কিন্তু আমাদের ট্যাক্স নিয়া আপনারা দরমাও খাবেন, তারপরে ভারতীয় নাগরিক এনআরসি প্রাপ্ত নাগরিককে আপনারা হারাস্তি করার জন্য ধমকি দিবেন, মানে অ্যারেস্ট করার মানে ধমকি দিবেন। এই ধমকি আমাদেরকে দিয়ে কী লাভ আছে আপনারা বলেন? আর আলেম সমাজের একটা ইতিহাস আছে, আলেমদের একটা ইতিহাস আছে, আপনারা যতই ধমকি দেন কেন, আমরা ভারত স্বাধীনের টাইমে আমরা জড়িত ছিলাম, আমাদের রক্ত গিয়েছে ভারত স্বাধীনের টাইমে, আমাদের জান গিয়েছে ভারত স্বাধীনের টাইমে, হাজার হাজার ওলামার লাশ, হাজার হাজার ওলামা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে ভারত স্বাধীনের টাইমে, আর আপনি আমাদেরকেই ধমকি দিবেন? কেউ যদি ভাবে যে আসামটা আমার বাপের, এটা তো হইতে পারে না। কেউ যদি ভাবে যে আসামটা আমার ব্যক্তিগত আমার বাপের, এটা তো হইতেই পারে না। আর কিছুমান ব্যক্তি বর্তমানে আছে, ওনারা ডাইরেক্ট বলে যে আসাম আমার বাপের, ডাইরেক্টলি বলে, তখন 75% কথা হবে, 30% কথা হবে, সেটা কেমন কথা হবে? 2011 সেন্সাস হিসাবে ডিলিমিটেশন হওয়া লাগে, 2001 ডিলিমিটেশন আপনি করতেছেন, যখন 2023 আসবে তখন আপনি কী করবেন? ওপেন মঞ্চে বলা হইতেছে যে বাঙালিদের কাছে, খিলঞ্জিয়ার কাছে সমস্ত গোটায় দেওয়া হবে। তার মানে কি? আমরা খিলঞ্জিয়া নয়, আমরা আসামের নাগরিক নয়, আমরা আসামের ভোটার নয়। যদি আমার আমাদেরকে এখনও সন্ধ্যার নজরেই দেখা হয়, যদি আমরা এখনও যদি বাংলাদেশি হয়ে থাকি, আমাদের ট্যাক্সের টাকাটা কেন নেন আপনারা? আমাদের ট্যাক্সের পয়সাটা কেন নেন? তাহলে তেল পেট্রোল 30 টাকা কেজি, ওইটাই আমাদেরকে দেন, বিস্কুট 2 টাকা, ওইটাই আমাদেরকে দেন, ওআরএসএল 40 টাকা, ওর দাম হলো 6 টাকা, ওইটাই আমাদেরকে দেন। যদি ও আমাদের ট্যাক্সের টাকাটা আপনাদেরকে মজা লাগে, আপনাদের টাকাটা আমাদের টাকাটা আপনাদেরকে মজা লাগে, আমাদের কর্মটা মজা লাগে, কিন্তু আমাদের জন্য কথা বলাটা মজা লাগে না, এটা কেমন ব্যাপার? ওইটা এইটা বলার জন্য যদি আপনি অ্যারেস্ট করেন, এটা কী ব্যাপার হলো? আপনি অ্যারেস্ট ডেফিনেটলি অ্যারেস্ট করতে পারেন আমাকে। আমি যার জন্য আসামে রাইজকে বিনম্রভাবে অনুরোধ করলাম, আমি এটাও বলি না যে সহায় করি, এটাও চাই না যে সহায় করি। ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়া তুজিল্লু মান্তাশা, ইজ্জতের মালিক তো আল্লাহ না, ইজ্জতের মালিক তো আল্লাহ, আপনি আমাকে বানান নাই তো, যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহ আমাকে সবাই ওই আল্লাহ আমাকে সাহায্য করবে। আর এটা ইমাম গাজ্জালির একটা কাউল আছে যে সবুরের ধৈর্যের যেটা ইমতিহান, ধৈর্যের ইমতিহানে মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর আমরা আলিমের জাত, ওলামার জাত, ওদিকে আমরা তো ধৈর্য করবো, ইন্নাল্লাহ মা আসসোয়াবির, আমরা তো ধৈর্য করনে ওলা ব্যক্তি, কিন্তু ধৈর্য করতে করতে যখন পানি যখন মাথার উপর দিয়ে উঠে যায় তখন তার ধৈর্য করা সম্ভব না, কারণ আমাদের বলার অধিকার আছে তো, বলার অধিকার আছে তো, আমরা ভাইসা আসে নাই তো কোনো জায়গার থেকে না, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের 14 বংশ আসামে জন্ম, আসামের জন্ম, আসামের জন্ম, আসামের জন্য বহুত কিছু আমরা করেছি তো, আসামের ইতিহাস আছে তো, আমাদের এনআরসি হয়েছে তো, যেমন তেমন কথাতে আমাদেরকে টার্গেট করা হবে, যে কোনো পর্যায়ে আমাদেরকে টার্গেট করা হবে, যে কোনো মুহূর্তে আমাদেরকে জিহাদি বলা হবে, আতঙ্কবাদী বলা হবে, বাংলাদেশি বলা হবে। আরে ভাই, যদি আমরা বাংলাদেশি হই, তাহলে যখন এনআরসি করা হলো, প্রত্যেক হাজারের টাইমে যখন এনআরসি করা হলো, কয়জন বাইর করা হয়েছে? কিরাকাটা ধলপুর যখন উচ্ছেদ করলেন সরকারে, কয়জন বাংলাদেশের নাম আপনারা ডিক্লেয়ার করেছেন? কয়জন বাংলাদেশিকে আপনারা শনাক্ত করেছেন? একজনকে তো আপনারা ডিক্লেয়ার করতে পারেন নাই। কাজিরাঙ্গা যখন উচ্ছেদ করা হলো যে লাখ লাখ এখানে বাংলাদেশে আছে, কয়জনকে ধরেছেন? কিরাকাটা ধলপুরে আপনারা বলছেন হাজার হাজার বাংলাদেশি আছে, কয়জনকে আপনারা ধরেছেন? টার্গেট মানে মুসলমান, টার্গেট মানে এখন আলেম। এই কথা বলার জন্য যদি আমি দোষী হই, এরকম দোষ হাজারবার করব। আর আবারই বলি, আমার যতটুকু শরীর আছে তার থেকে আমার কলিজাটা আরও বেশি বড়। যদি আমাকে ভয় দেখান তাহলে এটা আপনি ভুল করতেছেন। আমাকে ভয় দেখায়, কিছু করতে পারবো না। কে ধরবে আমাকে? এসপি ধরবে? ধরতে পারে? এসপির উপরে আর কেউ নেই। আমি ডিজিপিকে বলবো, আমি আইজিপিকে বলবো, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আমি গৃহমন্ত্রীকে বলবো, প্রয়োজন হলে আমি দিসপুর যাবো, প্রয়োজন হলে আমি দিল্লি যাবো, প্রয়োজন হলে আমি রাষ্ট্রপতি পর্যন্ত যাবো। আপনি করতে পারেন, কিন্তু আপনি এটা ভাববেন না, পুলিশের কথা ভাবা কোনো সময় দরকার নাই, যে সর্বসর্বা আপনারা, আপনাদের কাছে সব কিছু আছে। হাইকোর্ট কেন আছে? সুপ্রিম কোর্ট কেন আছে? লয়ার কোর্ট কেন আছে? জজ কোর্ট কেন আছে? ও, আপনারা যা করবেন তাই হবে। আর একটা কথা, কয়েকজন আমাদের মুসলমান কমিউনিটির কয়েকজন মানুষ, ওনারা ষড়যন্ত্র করতেছে যে কোনো হালতে মকিবর মুফতিকে নিস্ত নাবুদ করে দেওয়া লাগে, মকিবর মুফতিকে শেষ করা লাগে। শোনেন, আল্লাহকে কোরআনের ভিতরে একটা আয়াত বলেছে, ওয়াইদুল ইনসান বাশির দোয়া বিল খায়ের ওয়া কানাল ইনসান আজলাই, কথাটা আপনারা মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।